আসসালামু আলাইকুম সাব্বির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কি দেখবো শাপলা ট্রেডার্স এর পক্ষ থেকে? আজকে শাপলা ট্রেডার্স থেকে আমি সাব্বির বলছি, আজকে আপনাদেরকে ইনডাকশন চুলা দেখাবো। আচ্ছা, ইনডাকশন চুলা দেখবো। হ্যাঁ, ইনডাকশন চুলা এখানে হলো আপনার রেড সুইস কোম্পানির একটা আছে, রেড সুইস। এটা হলো আপনার হকিংস, আর এটা হলো আপনার প্রেস্টিজ। আচ্ছা, সাথে আবার একটা হারি সেট আছে। জি, 7 পিস, একটা 7 পিসের একটা সেট রয়েছে, মানে একটা কম্বো অফার দিবেন। হ্যাঁ, এটা ব্রাউন কোম্পানি, আজকে কিন্তু একটা অফার থাকবে। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা দেখেন, এই চাইলে কিন্তু আপনারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অনলাইনেও নিতে পারবেন। ঠিক আছে, শোরুম ভিজিট করে যারা নিতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানায়। সব নাম হচ্ছে শাপলা ট্রেডার্স, সব নাম্বার হচ্ছে 1314 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স, ঢাকা 1205, এবং নিচে কিন্তু নাম্বার রয়েছে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইদের সাথে যোগাযোগ করার জন্য, এবং স্ক্রিন জুড়ে নাম্বার থাকবে। আর আপনারা নিউ মার্কেট এসে, বিশ্বাস বিল্ডার্সের সামনে এসে, অথবা নিউ মার্কেট যে কোনো জায়গায় এসে যদি ফোন দেন, তাহলে কিন্তু ভাইয়াদের লোক গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে ভাই, তো আমরা এখন কোথা থেকে শুরু করব? আমরা এখন এই যে আপনাদেরকে রেড সুইস চুলাটা দেখাবো। আচ্ছা, শুরুতে রেড সুইস দেখবো। হ্যাঁ জি, রেড সুইস একটা চুলা দেখ, এটা হলো আপনার সুইজারল্যান্ড ব্র্যান্ড। আচ্ছা, কোম্পানি হলো সুইজারল্যান্ডের। জি, আচ্ছা আচ্ছা, কিন্তু এই প্রোডাক্টটা আসছিলো চায়না থেকে, চায়না থেকে। আচ্ছা আচ্ছা, তো এটা কত ওয়ার্ডের হবে? এটা হবে ভাই আপনার 2200 ওয়ার্ড। আচ্ছা, মোটামুটি টাচ ডিজিটাল ডিসপ্লে দেখেন, ডিজিটাল ডিসপ্লে, টাচের মাধ্যমে কিন্তু আপনারা সবকিছু করতে পারবেন, প্লাস মাইনাস রয়েছে। হ্যাঁ, এখানে ফাংশন সিস্টেম রয়েছে এবং টাইমার সিস্টেম রয়েছে, বিভিন্ন ধরনের আপনারা ফাংশনে গিয়ে আপনারা দেখেন স্লো, বিভিন্ন ধরনের রান্নাবান্না করার জন্য নির্দেশনা দেওয়া আছে, এগুলো দেখে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আবার এখানে লক সিস্টেমও দেওয়া আছে দেখেন, অনেকে বাচ্চাদের জন্য ভয় পায়। আচ্ছা, এটা বক্সটা দেখি ভাই, একটু বক্সের সাথে পরিচয় করে দিই দর্শক বন্ধুদের, যে এটা তাহলে কিন্তু দর্শক বন্ধুরা দ্রুত বুঝতে পারবে। তো দর্শক বন্ধুরা দেখেন, ওয়াট হচ্ছে 2200 ওয়াট। হ্যাঁ, 4 ডিজিটাল ডিসপ্লে, 4 ওয়াট টাইমার, ঠিক আছে, এভাবে কিন্তু ইউজ করতে পারবেন। এবং গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাপারটা যদি ভাই একটু বলেন। এটা হলো আপনার 1 বছর ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা, 1 বছর এটা ওয়ারেন্টি পাবেন। আচ্ছা আচ্ছা, তো 1 বছরের ওয়ারেন্টি পাবে। এটা বিদ্যুৎ সাশ্রয় কিরকম হবে? বিদ্যুৎ সাশ্রয় এটা যদি আপনি প্রতিদিন যদি 3 ঘন্টা বা 4 ঘন্টা করে রান্না করেন, তাহলে মাস শেষে এটার বিল আসবে হলো আপনার 350 থেকে 400 টাকা। 350 থেকে 400 টাকা সারাদিনের রান্না বান্না কমপ্লিট, কমপ্লিট। জি, আচ্ছা, চমৎকার, খুব ফাস্ট কুকিং হবে তাহলে এটা। হ্যাঁ জি, তো এটার মধ্যে পাইরে তো গ্লাস না? জি, এটা গ্লাস। জি জি, রান্না করার সময় যদি ভাতের মার অথবা ডালের পানি এগুলো যদি পড়ে, এগুলো যদি পড়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, সমস্যা হওয়ার সময় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, লোড নিবে কিরকম এগুলো? এটা লোড নিবে 30 থেকে 40 কেজি, 30 থেকে 40 কেজি অনায়াসে লোড নিবে। তো দর্শক বন্ধুরা দেখতে পারেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এটাতে কিন্তু একটা রাবার সিস্টেম। জি জি জি, রাবারের কারণে কিন্তু পানিটা লিক করে ভিতরে যাবে না। জি জি, ঠিক আছে। তো নিচে কি এয়ার কুলার ফ্যান আছে নাকি? জি জি, নিচে এয়ার কুলার ফ্যান আছে। জি, দর্শকদের একটু দেখাই যে এটার মধ্যে কি কি ফাংশন আছে দেখেন। নিচে এয়ার কুলার ফ্যান আছে, এটাকে ঠান্ডা রাখা, ঠান্ডা রাখার জন্য। জি, ফ্যান আছে, আইসিটাকে ঠান্ডা রাখা। জি জি জি। আচ্ছা, তবে এটা প্রাইসটা কত পড়বে? এটা প্রাইসটা পড়বে, এটা যদি শুধু চুলাটা নিতে চান তাহলে এটা প্রাইস পড়বে 3500 টাকা। 3500 টাকা। আচ্ছা, এটার সাথে যদি আমরা হারি, আর যদি এটার সাথে যদি হারি সেট সহ চান তাহলে এটা পড়বে এলো 7770 টাকা। 7770 টাকা। জি, এর হারি সেটটা কিন্তু সুইসের সাথে। জি জি জি, এটা কিন্তু মার্বেল কোটিং, মার্বেল কোটিং, 36 মার্বেল, এই 36 মাইক্রো। আচ্ছা আচ্ছা, ননস্টিকটা 36 মাইক্রো। আচ্ছা, 7 পিসের সাথে কি কি থাকছে দেখেন, এটা কিন্তু ইন্ডাকশন বেস, ইন্ডাকশন। জি জি, 7 পিসের সাথে থাকবে হলো আপনার, জি, 24 সেন্টিমিটার একটা ক্যাসারোল। জি জি, তারপর 18 সেন্টিমিটার আপনার মিল্ক প্যান থাকবে। জি, তারপর 22 সেন্টিমিটার কড়াই থাকবে। জি, আর একটা হলো 24 সেন্টিমিটার একটা ফ্রাই প্যান, ফ্রাই প্যান থাকবে। এই মিলে এবং লিড পাচ্ছেন 3টা। জি, আর এই সেট পাচ্ছেন 4টা, 4টা হচ্ছে 7 পিসের একটা সেট, 7 পিস। জি, আচ্ছা, এটার সাথে যদি রেড সুইচটা নেই তাহলে কত পড়বে? তাহলে এটার সাথে রেড সুইচটা নিলে তাহলে এটা প্রাইস, দুইটা একসাথে নিলে এটা প্রাইস পড়বে 7770 টাকা। 7770 টাকা। জি, যদি হাড়িটা আমি সিঙ্গেল নেই, আর যদি হাড়িটা সিঙ্গেল নেন তাহলে পড়বে হলো 4270 টাকা। 4270 টাকা। আচ্ছা, তারপরে আমরা কোনটা দেখবো? হকিংস ব্র্যান্ড, তারপর আমরা হকিংস ব্র্যান্ডের। জি হ্যাঁ, তো এটা সেমই, সবকিছু সেম, চালানোর সিস্টেমও সেম, সবকিছুই কিন্তু সেম। তো এটার কি ওয়াট বেশি নাকি? না, এটাও 2200 ওয়াট, এটাও 2200 ওয়াট। জি, 2200 ওয়াট। তো এটার প্রাইসটা কত পড়বে? এটার প্রাইসটা পড়বে হলো আপনার 3200 টাকা। 3200 টাকা। জি, আচ্ছা, হারি সেট দিয়ে নিলে কত? আর হারি সেট দিয়ে নিলে পড়বে 7470 টাকা। এটা হচ্ছে হকিংস ব্র্যান্ডের
যারা নিতে চাচ্ছেন তাদের জন্য। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু তিন ধরনের চুলা আছে, একটা হচ্ছে রেড সুইস, একটা হচ্ছে হকিংস এবং একটা হচ্ছে প্রেস্টিজ। তিনটাই কিন্তু ইন্ডাকশন বেসড, ইন্ডাকশন চুলা, হ্যাঁ ইলেকট্রিক ইন্ডাকশন চুলা। এবং এটার সাথে হারিসেরের প্যাকেজটা আপনাদেরকে বলতেছি এবং সেপারেটলি চুলার প্রাইসটা বলতেছি, হারিসেরের প্রাইসটা আমরা বলবো। তারপরে কোনটা রয়েছে চুলা? তারপর এখন আছে প্রেস্টিজ। আচ্ছা প্রেস্টিজ ব্র্যান্ডের ইন্ডাকশন চুলা না? এটাও সেম ডিজিটাল ডিসপ্লে রয়েছে, সেম টু সেম ইউজ করতে হবে, সবই সেম। জি এটা পিঙ্কি কালার, এটা কি আরো আছে এছাড়া? জি হ্যাঁ পিঙ্ক কালার আছে। ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইরা ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে, এটা দেখে আপনারা অর্ডার করতে পারবেন। তো প্রেস্টিজ ব্র্যান্ডটা কত পড়বে? এটা প্রাইসটা পড়বে 3200 টাকা। প্রেস্টিজ ব্র্যান্ড জি হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ড। জি আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এটা প্যাকেজটা নিলে কত পড়বে? আর প্যাকেজটা নিলে পড়বে 7470 টাকা। 7470 টাকা 7 পিস আর ইন্ডিভিজুয়ালি সবগুলা চুলার দামই কিন্তু আমরা জানলাম, ঠিক আছে। এখন সেপারেটলি ভাবে আমরা 7 পিসের প্রাইসটা জি 7 পিস যদি আমাদের দেখান, একটু খুলে দেখান যে কিরকম কিরকম শেপের রয়েছে। আমার মনে হচ্ছে এটা খুবই ভালো, উন্নত মানের। জি খুবই উন্নত মানের, কালারটা কিন্তু খুবই ব্রাউন কালার। জি অনেক সুন্দর, একটা ইউনিক কালার, আনকমন একটি কালার। তো এটা হচ্ছে ফ্রাই প্যান না? এটা মিল্ক প্যান। জি এটা মিল্ক প্যান। আচ্ছা তারপরে যেখানে একটা ফ্রাই প্যান আছে, এটা হচ্ছে ফ্রাই প্যান। জি আচ্ছা ঠিক আছে। এরপর কি আছে এটা আমি দেখি? এরপর আছে হলো আপনার একটা কড়াই হবে, কড়াই থাকবে। হ্যাঁ জি এই যে একটা কড়াই, ঠিক আছে, চমৎকার একটি কড়াই রয়েছে। এই কড়াইটা কিন্তু ডিপ, দেখেন বন্ধুরা একটু ডিপ আছে কিন্তু, আমরা কিন্তু এটাতে ঝোল জাতীয় কিছু রান্না করতে। আরেকটা থাকবে হলো আপনার ক্যাসারোল, ক্যাসারোল থাকবে, সসপেন যেটাকে বলি, সসপেন যেটাকে বলি। জি এটাও কিন্তু অনেকটা ডিপ। তো এটাতে কতটুকু রান্না করা যাবে? এটাতে রান্না করা যাবে, এটাতে মাংস রান্না করা যাবে 2-2.5 কেজি। 2-2.5 কেজি ভাত রান্না করলে? ভাত রান্না করলে তো 1.5 কেজি। 1.5 কেজি রান্না? জি জি। আচ্ছা ঠিক আছে। তো এটার প্রাইসটা কত বললেন? এটার প্রাইসটা পড়বে হলো 4270 টাকা। মানে এই 7 পিসের, এই 7 পিসের প্রাইসটা 4270 টাকা। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখেন যারা খুচরা নিতে চাচ্ছেন ব্যবহারের জন্য তারাও নিতে পারবেন, এবং যে ভাইরা আছেন ঢাকার বাইরে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, পাইকারি হিসেবে নিতে চাচ্ছেন, তারাও কিন্তু যোগাযোগ করবেন, সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আপনারা ফোন করে নিতে হবে। আর একটা চুলা হবে, এটা হলো ইনফ্রারেড, ইনফ্রারেড চুলা, এটা প্রেস্টিজ ব্র্যান্ডের মধ্যে। জি 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 এটার ভিতরে আপনি যে কোনো হাড়ি ইউজ করতে পারবেন, ইনফ্রারেড যে কোনো হাড়ি ইউজ করা যাবে, আপনার আলাদা হাড়ি কিনতে হবে না, বাসায় যে হাড়ি আছে সেটা দিয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা শুধু নিচের অংশটা সমান হলেই হবে? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া ধন্যবাদ। তো দর্শক আমরা যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছি অনলাইনে ঢাকার ভিতরে এবং বাইরে কিভাবে নিব? ঢাকার ভিতরে যদি নিতে চান তাহলে আমাদের শপে এসেও নিতে পারবেন, আবার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে আপনি আসতে পারবেন। আর ঢাকার বাইরে যদি নিতে চান তাহলে আপনার ওই এসএ পরিবহন বা কোনো তো সার্ভিস, মানে যার যেখানে সুবিধা যে সেভাবে দেওয়া যাবে, সেভাবে দেওয়া যাবে। আচ্ছা তার মানে শুধু বিকাশে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে, এবং ঢাকার বাইরে হলে কিন্তু আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে ঘরে বসে কিন্তু আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন, এভাবে সিস্টেম রয়েছে। সেটা কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। জি জি। তো দর্শক বন্ধুরা দেখেন এছাড়াও কি কি পাচ্ছেন, আমি কিন্তু একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে যদি কারো কোনোটা ভালো লেগে থাকে, পছন্দ হয়ে যায়, প্রাইস জেনে আপনারা কিন্তু এগুলো ক্রয় করতে পারেন। তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই।